চলছে প্রাইড মান্থ, আর সেই মাসেই গোটা বাংলার জন্য সুখবর, আন্তর্জাতিক স্বীকৃতি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি নগর কীর্তন। ঋদ্ধি সেন ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবিটিকে ভারতীয় ছবির তালিকায় প্রথম দশে রাখল ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের নিয়ে তৈরি হওয়া ছবির তালিকা তৈরি করা হয়েছে। 2019 সালে মুক্তি পাওয়া নগর কীর্তন ছাড়াও তালিকায় রয়েছে ফায়ার, মাই ব্রাদার নিখিল, মেমোরিজ ইন মার্চ, মার্গারিটা উইথ দ্য স্ট্রয়ের মতো ছবি।